I'm gonna go to the
I'm gonna go get some more.
এই দর্শন করা যায় না এই জন্য
আমাদের মন থাকবে আজকে ওই শ্রীঅঙ্গনে আমাদের দেবতারা থাকবে শ্রীঅঙ্গনে কিন্তু মন চলে যাবে মধুর বৃন্দাবনে হইবে তখন আমাদের লীলা সাধন করা সার্থক হবে যাই হোক ভগবান যে সময় যে লীলা করতেন সেই সময় সেই লীলা পরিবেশন করতে হবে আমরা আবার লীলায় প্রবেশ করব তার আগে একটি কথা বলতে চাই হইব ভক্তমণ্ডলীগণ আমার সাধুগুরু বৈষ্ণব মায়েরা এই যে আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি কেন সাধু সঙ্গ করিবার জন্য আমাদের আসল উদ্দেশ্য হলো সাধু সঙ্গ করা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধু দর্শনে যায় মনের ময়না আর পরশে কিনা হয় দেখো সাধুকে দর্শন করলে মনের ময়না চলে যায় আর পরশে কিনা হয় আজকে যারা যারা এখানে মিলিত হয়েছেন আপনারা হলেন সবাই পরম বৈষ্ণব আপনারা হলেন সবাই ভগবানের পরম ভক্ত আপনাদের মতো ভক্তের সঙ্গ করলে এই জন্মে কৃষ্ণ কৃপা হোক বা নাই হোক পরিকোনো এক জন্মে আমাদের ভগবানের কৃপা লাভ হয়ে যাবে তাই ভক্তমণ্ডলীগণ আমার মাতৃমণ্ডলীগণ এই যে এখানে আমরা একটি কথা বললাম যে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র মানে 3 সেকেন্ড সময় অমায়রা এই 3 সেকেন্ড সময়কে বলা হয়েছে লবমাত্র যদি 3 সেকেন্ড সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়ে যায় আমি সারা জীবন সাধু সঙ্গ করলাম আমি সারা জীবন কৃষ্ণ নাম নিলাম আমি সারা জীবন কৃষ্ণ নাম গাইলাম কিন্তু নামে যে আমার করুণা হলো নামে করুণা হলো না কেন আমি নিরপরাধে নাম নিতে পারছি নিরপরাধে নাম নিলে পাই প্রেমধন যদি আমি অপরাধে শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারি যদি আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গাইতে পারি তাহলে এই জন্মে যদি আমার নামে করুণা লাভের কৃপা না হয় পরিগুণের জন্মে আমার নামে করুণা হয়ে যাবে ভক্তমণ্ডলী বা আমার মাতৃমণ্ডলী বা সাধুগুরু বৈষ্ণব মায়েরা দেখুন আমরা কীর্তন করবো লীলা গাইব পদ গাইব আপনারা সাধন করবেন কিন্তু যেটি হলো আসঙ্কতা যেই ভক্তের চরণগুলি পাওয়ার জন্য যে বৈষ্ণবের চরণগুলি অঙ্গে মাখিবার জন্য আমার অনাদিরাতে গোবিন্দ এবার ধরা দামে নেমে আসলেন কেন একটু বৈষ্ণবের চরণগুলি অঙ্গে মাখিবার জন্য একটু ভক্তের চরণগুলি অঙ্গে মাখিবার জন্য আমার ভগবান ভিখারী সেজে রাজবেশ ত্যাগ করে একা দিলেন সাধনীদের ভিক্ষার ঝুলি আর অন্তরের একা নামা বলি আর দুলার মধ্যে যায় বরাবরই আর মুখে কেন আমার ভগবানের কি কোনো অভাব আছে ভগবানের কোনো অভাব নেই তার কোনো ভগবান ভিখারী সাজলেন দিনের অধিক দয়া করে ভগবান আর তুলিন দমির বড় অভিমান ভগবান তাকে কৃপা করে ভগবান তাকে করুণা করে যারা বিবাহিত কাঙ্কাল যারা ভিখারী সাজতে পারে জগতের মধ্যে ওই ধন দৌলতের ভিখারী নয় এটা হলো মনের ভিখারী কুমুক্তি চালিয়ে করা শ্রবণ বিদ্যান আর ছিলাকে মনে করে কৃষ্ণ কেন যদি আমাদের মনের ময়লা দূর করে আজকে এমন করে সাধু সঙ্গ করতে পারি তাহলে আমার গোবিন্দ কৃপা জগতে নাম হয়ে যায় ভক্তমণ্ডলী বল আমার মাতৃমণ্ডলী বল দেখুন মায়েরা যে বৈষ্ণব চরণগুলি পাওয়ার জন্য আমার ভগবান এই দরাদামে এসেছে যে বৈষ্ণবের চরণগুলি ওকে মাতিবার জন্য আমরা যেখানে গিয়ে গঙ্গা স্নান করি গঙ্গা স্নান কেন করি আমরা গঙ্গা স্নান করি যে গঙ্গায় যদি আমি স্নান করি তাহলে আমার দেহ তারা পবিত্র হয়ে যাবে এই আশা নিয়ে তো আমরা গঙ্গা স্নান করতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু আমরা যে গঙ্গা স্নান করে আমাদের অপবিত্র দেহকে আমরা পবিত্র করি একদিন গঙ্গা আমার ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু আমার জন্য স্নান করে কত কত মহাপাপি উদ্ধার হয়ে যায় কিন্তু আমি তোমাকে উদ্ধার হবো দেব সেদিন ভগবান বলেছিলেন গঙ্গা
তোমার জলে স্নান করে কত কত পাপী উদ্ধার হয়ে যায় পবিত্র হয়ে যায় আর তুমি যেমন করে উদ্ধার হবে তাই তো হচ্ছে শোনো গঙ্গা যেদিন তুমি বৈষ্ণবের পরশ পাবে যেদিন তুমি বৈষ্ণবের সঙ্গ পাবে যেদিন তুমি বৈষ্ণবের চরণ তুমি অঙ্গে পাতিতে পারবে সেদিন তুমি উদ্ধার হয়ে যাবে তাই বক্তমণ্ডলী গণ আমার মাতৃমণ্ডলী গণ মায়েরা দেখুন এখন গঙ্গা কি করলেন একটি মহারাজ যুধিষ্ঠির একটি বৈষ্ণব সভার আয়োজন করেছিলেন বৈষ্ণব সভার আয়োজন করে প্রথমে প্রভুর কাছে গিয়ে বলছেন প্রভু আমি তো একটি বৈষ্ণব সভার আয়োজন করেছি এখন আপনি যে বৈষ্ণবের কথা বলবেন আমি সেই বৈষ্ণবকে আমি তাকে সেবা দিই ভগবান বলছেন যুধিষ্ঠির আমি যে বৈষ্ণবের নাম বলবো তুমি তো ওই বৈষ্ণবকে সেবা দিবে না বলছে কেন আমি তো তোমার কথা ছাড়া আমি এক পা সামনে যাইনি আর আপনি যে বৈষ্ণবের নাম বলবেন আমি তাকে সেবা দিব না বলো প্রভু আমি কোন বৈষ্ণবের সঙ্গে সেবা দিব তুমি বলো